ইয়া জাহরা কাল ভেঙেছিল আপনার রওজাকে যারা, আজও রওজা আপনার বানায়নি তার সন্তানেরা। ইয়া জাহরা কাল ভেঙেছিল আপনার রওজাকে যারা, আজও রওজা আপনার বানায়নি তার সন্তানেরা। আজও ইমামে জামানা কাঁধে হাতে নিয়ে জুলফিকার, আজও ইমামে জামানা কাঁধে হাতে নিয়ে জুলফিকার। হে আল্লাহ, কবে যাবো লস্কর নিয়ে দাদি জাহরা রওজাকে বানাবো? তো আসুন, আমি আওয়াজ দিচ্ছি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা আসগর আলী গাইন সাহেব কিবলা, তিনি আপনাদের সম্মুখে মজলিস পড়বেন এবং তার পরপরই আখিরি মজলিস এবং দ্বিতীয় মজলিস পড়বেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা সৈয়দ জাকি হাসান সাহেব কিবলা। তো আমি মাওলানা আসগর আলী গাইন সাহেব তারা ইস্তেকবালের জন্য, তারা সম্মানের জন্য আপনাদের কাছে বলবো, একবার দর্শক করেন বার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সালাওয়াত। فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم فاطمة بزعة مني من أزاها فقد أزاني سلام خاندان فاطمة الزهراء پر ارق بر بلند تر سلام আমাদের যুগের ইমামে তাড়াতাড়ি জহুর হোক তার জন্য আর একবার সালাওয়াত। সমস্ত তারিফ এবং প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ আল্লাহ শুকর 13 জামাতুল আউয়াল আয়ামে আজায়ে ফাতেমিয়ার শেষ দিন, আখেরি দিন। 5 দিন ধরে আমরগাছা বেসপাটলি দালন কর পবিত্র কারবালাতে যে মজলিস আয়ামে আজায়ে ফাতেমিয়া পালিত হচ্ছিল, আজ তার শেষ দিন। এবং এই মজলিসের পরে সকলেই জানেন জুলুস বার হবে, জুলুসে আজায়ে ফাতেমিয়া। এই যে মজলিসের ব্যবস্থা করা হয়েছে, মজলিস রাখা হয়েছে এবং আল্লাহ শুকর যে আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে আমরা আমাদের মাঝে অনেক নূরানি চেহারাকে দেখতে পাচ্ছি, যারা এসেছেন। কিছু নূরানি চেহারা দেখা যাচ্ছে আর কিছু নূরানি চেহারা আছেন এই মজলিসে, কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি না। যে সমস্ত আলিম ওলামা গণেরা এসেছেন, হাজি সাহেবরা এসেছেন, 24 পরগনার বিভিন্ন গ্রামের হাজি সাহেবরা, আমরা যেতে পারিনি মক্কায়, কিন্তু যারা গিয়েছেন মক্কায় আমরা কমসেকম তানাদেরও তো জিয়ারত করতে পারি, তানাদেরও দেখতে পারি, সাক্ষাৎ করতে পারি তানাদের সাথে। তো আশা করেছিলাম, তানারাও আশা পূর্ণ করেছেন, এসেছেন। অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ জানাই সমস্ত হাজি গণদের যারা এসেছেন। যারা আসতে পারেননি কারণবশত, ইনশাআল্লাহ পরে তারা আসবেন। যে সমস্ত ওলামা গণ এসেছেন অনেক শুকরিয়া, ধন্যবাদ। সাথে সাথে সমস্ত মা ও বোনেরা যারা এসেছেন অনেক অনেক শুকরিয়া আপনাদের জানাই।
তবে আমার কাজে কেউ আসেনি, যার কাজে এসেছেন তিনি যদি রাজি হয় তো আল্লাহ রাজি, তিনি যদি রাজি না হয় তো আল্লাহ রাজি না। আর তিনি আর কেউ নন, দুনিয়াবাসী জানে, হাদিস খুললেই দেখা যায় তিনি হলেন খাতুনে জান্নাত, নবীর একমাত্র কন্যা, নির্যাতিতা শহীদা মজলুমা ফাতেমা জাহরা। তানার শোক দিবস, তানার শাহাদাতের দিবস, আর এই শাহাদাতের দিনে, শাহাদাতের তারিখে আমরা এক জায়গায় হতে পেরেছি। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যার ঘর এমনই ঘর, যদি সারা জীবন আমরা যতদিকে বাঁচব সারা জীবন যদি তানাদের জিকির প্রশংসা আলোচনা তানাদের বিষয় বলতে থাকি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, তানাদের জীবনই শেষ হবে না, তানাদের জীবনই শেষ হবে না। কারণ দূর দূর থেকে চব্বিশ পরগনার এমন কোন জায়গা নেই, উত্তর থেকে দক্ষিণ এবং কলিকাতা পর্যন্ত সমস্ত আলিম ওলামা গণেরা যে এসেছেন এখানে, বড় বড় ওলামা আছেন, আমার ওস্তাদ মোহতারাম আছে, যার কাছে আলিফ বা তাসা পড়েছি, আলিফ বেতে এসে তখন পড়তাম, তিনিও এখানে উপস্থিত আছেন, সমস্ত ওলামারা আছেন, এবং কেউ ইরান থেকে পড়ে এসেছেন, কেউ নাজাফ থেকে পড়ে এসেছেন, কেউ কোথাও থেকে বহু দূর দূর থেকে পড়ে এসেছেন, সমস্ত ওলামাদের উপস্থিতিতে বিশেষ করে আজকের মজলিস আমাদের যুগের ইমাম ইমামে জামানা জালাল্লাহু ফরাজাহু শরীফ তানার উপস্থিতিতে, কারণ এটা হতে পারে না তানার দাদির মজলিস হবে আর তিনি আসবেন না। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদা জানাই, সাথে সাথে আমার গ্রামের, পাশের গ্রামের বা অন্য অন্য গ্রামের যে সমস্ত আজাদাররা এসেছে, সকলের উদ্দেশ্যে বলব, পবিত্র কারবালায় এখনো জায়গা আছে, বসার জায়গা করা হয়েছে, ফার্শে আজা বিছানো হয়েছে, এখনো কেন ফার্শে আজায় আসলাম না? যে ফার্শে আজায় এখনো আসেনি তাকে বলবো ফার্শে আজায় আসার জন্য, যে বিবির শাহাদাতের তারিখ পালন করছি সে বিবি যে নারাজ হবে, আসতে দেরি কেন করবো? সালাবাত মোহাম্মদ আলে মোহাম্মদ, সালাবাত মোহাম্মদ আলে মোহাম্মদ, একটু জোরে সালাবাত। বিশ্ব নবী যার কলেমা না পড়লে আমরা কেউ মুসলমান হতে পারি না, সারা দিন কেন, সারা জীবন যদি পুকুরে, আর পুকুরে কেন যদি নদীতে সাগরে ডুব দেই, তারপরও আমি সেই নবীর নাম নিয়ে কলেমা না পড়ি তো আমি পাক হব না। সেই নবীর বিখ্যাত হাদিস বুখারী শরীফের মধ্যে মশহুর হাদিস, قال النبي صلى الله عليه واله وسلم فاطمه بزعه مني ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার টুকরা, আল্লাহু আকবার, ফাতেমা কার অংশ, ফাতেমা কার টুকরা, ফাতেমা কার কলিজার টুকরা, কার দেহের টুকরা, কার শরীরের টুকরা? জানতে হবে যে নবীর কলেমা পড়ি আমরা, সেই নবী কি কারো সম্পর্কে এমন হাদিস কোনদিন বলেছেন? বলেননি, শুধুমাত্র বলছেন ফাতেমা তো বাসাত, হ্যাঁ হাসান সম্পর্কে বলেছেন, ইমামে হুসাইন সম্পর্কে বলেছেন, মাওলা আলী সম্পর্কে বলেছেন, কে হ্যাঁ আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, সব আছে, কিন্তু ফাতেমা তো বাসাত মিন্নি আমার অংশ, এই আমার হাত আমার অংশ, আমার আঙুল আমার অংশ, আমার পা আমার অংশ, আমার শরীর আমার অংশ, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার শরীরের অংশ। সেই রাসূল বলছেন, সেই নবী বলছেন ফাতেমা আমার অংশ, অর্থাৎ নবী যদি নবী হয় তো ফাতেমা নবুয়তের অংশ, আর রাসূলে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রাসূল হন তো ফাতেমা জাহরা সেই রেসালতের অংশ। দুনিয়া
আসমান তো আসমান জমিন, জমিন তো জমিন আসমান, চন্দ্র কেন সূর্য, চন্দ্র থেকে সূর্য, নদী নালা খাল বিল পাহাড় পর্বত হোর গোলমান ও ফেরেশতা ও জিন ও মালাক ও মানুষ দুনিয়ার মধ্যে জাররা জাররা যা কিছু আছে এ সব কিছু আমার নবীর সম্মান করে। দুনিয়ার মধ্যে এমন কিছু নেই, এমন কোন জিনিস নেই, এমন কোন হাস্তি নেই, এমন কোন ব্যক্তিত্ব নেই, এমন কিছুই নেই যে আমার নবীর সম্মান করে না। ভাই জানতে হবে দুনিয়ার সমস্ত কায়নাত যার সম্মান করে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলেন মাওলানা সাহেব বুঝলাম না, তো আমি বলবো মাহফিলে যাবেন, যখন মাহফিল হবে দেখবেন কেয়াম পড়া হয় কেয়াম, আর কেয়ামে দাঁড়িয়ে থাকতে হয়, আল্লাহু আকবার, বসে কায়াম হয় না, দাঁড়াতে হয় এবং সম্মানের সাথে হাত বেঁধে নবীর নামে দরুদ পড়তে হয়, নবীর নাম নিতে হয়। তো কায়নাত উঠে দাঁড়ায় নবীর নামে, আর সেই নবী যার নামে উঠে দাঁড়ায় তিনি হলেন ফাতেমা। দশ ঘন্টা বক্তব্য দেওয়ার দর প্রয়োজন থাকে না, বাস আমরা ফাতেমা জাহরাকে বুঝতে পারি। কায়নাত ঝুঁকে যায় আমার নবীর সামনে এসে, কায়নাত উঠে দাঁড়ায় প্রতিটি মানুষ, আমি আপনি কি শিয়া কি সুন্নি কি সাফি কি মালিকি কি হাম্বলি কি হানাফি কি বারেলি কি দেওবন্দি, আরে বাবা যে যে নবীর কলেমা পড়ে সে সে নবীর সম্মান করে। নবীকে কেউ অসম্মান করলে আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসি এবং তার উপর লানাত পড়ি, আর তাকে আমরা কবরস্থান ও জায়গা দেই না, শ্মশানে পাঠিয়ে দিই। আল্লাহু আকবার, তাকে আমরা শ্মশানে পাঠিয়ে দিই। আপনারা জানেন উত্তরপ্রদেশের ঘটনা, ওয়াসিম মরদুদ, ওয়াসিম রুশদি, রিজভী আর বলি না, আমার নবীর নামে কিছু বললে আমরা মুসলমানের কবরস্থানে আর জায়গা রাখি না, বাধ্য হয়ে তাকে শ্মশানে যাওয়ার জন্য ওসিয়াত করতে হয়। তো দুনিয়া আমার নবীর সম্মান করে, নবী যার সম্মান করে কলেমা পড়লে হবে না, জানতে হবে নবী যার সম্মান করে তিনি নবীর একমাত্র কন্যা ফাতেমা জাহরা, তিনি নবীর একমাত্র কন্যা ফাতেমা জাহরা। আজ দুনিয়াবাসী আমরা ফাতেমা জাহরাকে চিনলাম তার কতটা সম্মান, কারণ তার বাপ উঠে দাঁড়ায়। আমি বলবো শুধু বাপ উঠে দাঁড়ায় না, নবী উঠে দাঁড়ায়। আমি বলবো শুধু নবী উঠে দাঁড়ায় না, আদমের আদম নবীর সর্দার উঠে দাঁড়ায়, নূহ নবীর সর্দার উঠে দাঁড়ায়, ইব্রাহিম নবীর সর্দার উঠে দাঁড়ায়, ঈসা নবীর সর্দার উঠে দাঁড়ায়, মুসা নবীর সর্দারও, আরে 1,23,999 জন নবীর সর্দার উঠে দাঁড়ায়, ফেরেশতাদের সর্দার উঠে দাঁড়ায়, মালাইকাদের সরদার উঠে দাঁড়ায়, কায়নাত উঠে দাঁড়ায় নবীর জন্য, নবী উঠে দাঁড়ায় ফাতেমা জাহরার জন্য। সালাওয়াত বর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নবী উঠে দাঁড়ায় ফাতেমা জাহরার জন্য, ফাতেমা জাহরার কতটা সম্মান। কিন্তু সাথে সাথে এই হাদিসের আরেকটি অংশ বাদ যাচ্ছে, বুঝলাম না কেন এই অংশ, যার এত সম্মান যার এত মর্যাদা জানার, তার সম্পর্কে রাসূলুল্লাহ কেন বললেন মান আযাহা ফাকাদ আযানি, যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতে পারে যে আপনার মেয়েকে কেউ কষ্ট দেবে? হতে পারে তো
রাসূলুল্লাহ বলছেন যদি কষ্ট না দিত আমি বলতাম না, আমার মেয়েকে কষ্ট দেবে কিছু মানুষ, তো আমি বলে যাচ্ছি আমার মেয়েকে যে কষ্ট দেবে তার কষ্ট দেওয়ার কারণে আমার মেয়ে যদি কষ্ট পায় তো শুনে রাখো আমি রাসূলও কষ্ট পাব, আর আমি রাসূল যদি কষ্ট পায় শুনে রাখো আমার আল্লাহ কষ্ট পাবে, আর আমার আল্লাহ যদি কষ্ট পায় তার কলেমাও কাজে আসবে না, তার নামাজও কাজে আসবে না, তার রোজাও কাজে আসবে না, তার কোন আমল কাজে আসবে না। বোঝা গেল ফাতেমা জাহরাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন নবী সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, আর ফাতেমা যদি অসন্তুষ্ট হয় তো নবীও অসন্তুষ্ট আল্লাহও অসন্তুষ্ট। ইসলামের ইতিহাস ঘেঁটে দেখতে হবে ফাতেমা জাহরা কারো থেকে অসন্তুষ্ট দুনিয়া থেকে চলে গিয়েছেন অসন্তুষ্ট হয়ে না যায়নি। যদি ফাতেমা জাহরা দুনিয়া থেকে যাওয়ার আগে বলে যায় আলী তুমি সাক্ষী থেকো আমি অমুক 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 ব্যক্তির থেকে অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে যাচ্ছি, তো আমাদের এবার প্রশ্ন, আমাদের এবার কর্তব্য হলো সেই ব্যক্তিদের খুঁজে বার করা কাদের থেকে ফাতেমা কষ্ট পেয়েছে, আর সেই ব্যক্তিদের থেকে আমাদের সাবধান হতে হবে। এবং মর্দুদ লানাতি যদি ওয়াসিম রুশদি হয়ে থাকে তো তারাও লানাতি, আর তাদের উপর লানাত না পড়া পর্যন্ত মোকাম্মাল দিনের মধ্যে আমি সম্পূর্ণ দিনের মধ্যে আমি থাকতে পারি না। তাই আমার ভাইরা মা ও বোনেরা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার এই শাহাদাতের তারিখ পাঁচ দিন ধরে যে পালিত হলো আয়াতুল্লাহদের কথা মতো আশুরার ন্যায় পালন করব, আর আমাদের আমাদের যত সম্পদ আছে যত দৌলত আছে যত পয়সা আছে যার যত ক্ষমতা আছে জাহরার জন্য বিলিয়ে দিতে হবে। জাহরা যদি রাজি হয় তো আল্লাহ রাজি, আর জাহরা যদি রাজি না থাকে আমার ওই অর্থে আল্লাহও রাজি থাকবে না। তাই ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নামে যখনই আমি আলিম ওলামা এবং হুসাইনের আজাদার ফাতেমা জাহরার আজাদার বা হাজিগণদেরকে আমি বলেছি মজলিসে আসতে হবে, দূর দূর থেকে কষ্ট শরীর ভালো না বয়স হওয়ার কারণে হয়, তারপরও এসেছেন কারণ ফাতেমা জাহরার দুঃখে সকলেই আমরা দুঃখিত। আল্লাহ তৌফিক দান করুক সকলের এবং এলাকার সমস্ত মানুষ যেন আমরা যত নবীর উম্মতি আছি শিয়া সুন্নি বিশেষ করে আমরা সবাই যেন যেভাবে নবীকে মানি ওইভাবে নবীর মেয়েকে মানতে পারি, আর যেভাবে নবীর সম্মান করি ওইভাবে নবীর মেয়েকেও সম্মান করতে পারি, আর নবীর দুশ্মনকে যেভাবে লানত দিই ওইভাবে যেন নবীর মেয়ের দুশ্মনের উপরও লানত করতে পারি। বোঝাতে পেরেছি? বেশি না বলে বাস মাওলানা সাহেবের আহ্বালে করে দিচ্ছি আমি মায়ের, কারণ কম সময়ের মধ্যে আমার প্রোগ্রাম সমাপ্ত করতে হবে, দূর দূর থেকে এসেছেন সমস্ত জাহরার আজাদার। তাই বলবো আরো যদি কেউ বাড়িতে রাস্তায় এদিকে ওদিকে থেকে থাকেন কারবালায় চলে আসুন ফারশে আজায় ফাতেমিয়া, এ ফাতেমা জাহরার ফারশে খানে বিছানো আছে, আপনি এসে যান আত্মীয়তা পরে করবেন কুটুম্বিতে পরে করবেন, বাস আসুন ফাতেমা জাহরার সম্পর্কে এক অজানা ব্যক্তিকে যদি একটুও তার অন্তরে মহব্বত ও ভালোবাসা আপনি পয়দা করিয়ে দিতে পারেন, একটু মহব্বত ও ভালোবাসা আনিয়ে দিতে পারেন, ফাতেমা জাহরার উপরে জুলম অত্যাচার আয়াতুল্লাহ বলছেন ফাতেমা জাহরার উপরে জুলম অত্যাচার হয়েছে, তো তুমি যদি কোন বাপ যদি তার সন্তানদের ফাতেমা জাহরার বিষয়ে না জানায় তো সে বাপ তার ফাতেমা জাহরার প্রতি খেয়ানত করলো অবিচার করলো। যদি না বুঝতে পারেন আবার পরিষ্কার করছি, প্রতিটি গার্জেন বাপের কর্তব্য যে তার সন্তানদের ফাতেমা জাহরার বিষয় জানায়, যদি না জানায় তাহলে সে মা ফাতেমা জাহরার প্রতি অবিচার করলো অবিচার। বুঝতে পেরেছেন? কেন ফাতেমা জাহরার মধ্যে অনেক কিছু আছে, ফাতেমা জাহরার নামে, ফাতেমা জাহরার স্বামীর নামে, ফাতেমা জাহরার বাপের নামে, ফাতেমা জাহরার সন্তানের নামে, স্বয়ং ফাতেমা জাহরার নামে সমস্ত দুনিয়ার লোক আলাদা থাকতে পারে কিন্তু এই ফাতেমা জাহরার বাপের নামে, মায়ের নামে, বাপের নামে, সন্তানের নামে, স্বামীর নামে, স্বয়ং ফাতেমা জাহরার নামে দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় থাকে, এক জায়গায় হয়ে যায়।
যদি নাকি ফাতেমা জাহরার নামে কোনো প্রোগ্রাম হয়, মজলিস হোক, মিলাদ হোক, হুসাইনের নামে মজলিস হয়, আলীর নামে মজলিস হয়, নবীর নামে মজলিস হয়, তো এখানে কেউ কোন গ্রামের মানুষ, কোন রঙের মানুষ, কোন দেশের মানুষ দেখে না। যদি নাকি সে জানে আমার জাহরার মজলিস হচ্ছে, হাসান হুসাইনের মজলিস হচ্ছে, তো সেখানে উপস্থিত হয়ে যায়। এ হচ্ছে আল্লাহ ক্ষমতা দিয়েছে এমন দুনিয়াবাসীদের কে, দেখো পঞ্চতন পাক আলহিসালামের নামের কারিশমাই এমনই আছে কে যখন পঞ্চতনের জিকির হবে তোমরা কেউ এদিকে ওদিকে থাকবে না, সেখানেই চলে যাবে যেখানে পঞ্চতনের জিকির হবে। তাই পাক পঞ্চতন আলহিসালামের জিকির শোনার জন্য নির্যাতিতা শহীদা মজলুমা ফাতেমা জাহরা বহুত ঘটনা আছে। অবশেষে ক্ষমা চাইতে এসেছিল ফাতেমা জাহরার কাছে, মাওলা আলীকে বলছে, আলী যা হবার হয়ে গিয়েছে, একটু ফাতেমাকে বলো আমরা একটু ওই অমুক সময় আসবো, ক্ষমা চাবো, মাফ চাবো, যেন ফাতেমা মাফ করে দেয়। আলী রাসাল বলে ঠিক আছে আমি আলোচনা করব। ওরা মনে করে আমরা চলে গেলেই দেখা করতে দিবে। এর মধ্যে ফাতেমা জাহরার সাথে বলছিলেন মাওলা আলী, ফাতেমা জাহরা বলছেন আলী আমি ওদের মুখ আমার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন দেখতে চাই না। কিন্তু এর মধ্যে ওরা এসে গিয়েছে, বাইরে বলছে আলী আমরা আসব। আর মাওলা আলী আলাইহিসসালাম বলেন ফাতেমা ওরা তো এসে গিয়েছে। ফাতেমা জাহরা বললেন খবরদার যেন আমার চেহারা ওরা না দেখে, আর ওদের চেহারা আমাকে না দেখতে হয়। এবার ফাতেমা জাহরা বললেন আলী পর্দা লাগিয়ে দাও আর আমাকে দেওয়ালের দিকে মুখ করে দাও। পর্দা লাগিয়ে দেওয়া হলো, অনেক ঘটনা আছে আপনাদের জানা আছে বলেছি, দেওয়ালের দিকে মুখ করা হলো। ওরা আসার পরে মুসলমানদের যে পরিচয় সালাম, এই সালামুন আলাইকুমের একটা ওয়ালাইকুম আসসালামের বিষয়ে তারা সালাম দিয়েছিল, ফাতেমা জাহরা তাদের সালামের উত্তর দেননি। প্রথম প্রমাণ ফাতেমা জাহরা করে দিলেন ওরা আর মুসলমানের মধ্যে আছে না নেই। দ্বিতীয়, ফাতেমা জাহরা মুক্তি দেওয়ালের দিকে ঘুরিয়ে নিলেন। তৃতীয়, ওরা যা যা বলেছে জাহরা কোনো উত্তর দেননি। অবশেষে ফাতেমা জাহরা বললেন আলী আলাইহিসসালামকে, হায়দার আলী, আবুল হাসান শোনো, আমি তোমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, দুনিয়াবাসীকে সাক্ষী রেখে বলছি, হে আল্লাহ তুমিও সাক্ষী দেখো, আমি কিন্তু এই সমস্ত ব্যক্তিদের থেকে অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে যাচ্ছি, বাস। এরপরে আর কোনোদিন কোনো কথা হয়নি, ফাতেমা জাহরা শাহাদাত বরণ করলেন। বলুন ওই সমস্ত ব্যক্তিরা কেমন থাকলো, কিভাবে মারা গেল, আর ওদের আজ পর্যন্ত ইসলামে কি ইতিহাসে নাম থাকা উচিত, মালুম থাকা উচিত কিনা, মারদুদ থাকা উচিত কিনা, লানাতি থাকা উচিত কিনা। এর সাথে সাথে আপনাকে আবারও বলবো, প্রতি বছর আইয়ামে আজাই ফাতেমিয়া এই ১৩ জমাদির আউয়াল উপলক্ষে পাঁচ দিন ধরে মজলিস হবে, আপনাদের সকলের দাওয়াত থাকলো, যদি বলতে ভুলেও যায় আপনারা এই তারিখে এসে যাবেন মজলিসে। এলা ইয়াউমিল কিয়ামাহ মজলিস হতে থাকবে, কিয়ামত পর্যন্ত মজলিস হতে থাকবে। আর যারা দুনিয়াবাসী জানে না তাদেরকে জানানোর কর্তব্য আমার ও আপনার, ইনশাআল্লাহ তাআলা আমরা জানব, জানাতে পারি আমি আমার গ্রামের সমস্ত আজাদার মা ও বোনদের, বিশেষ করে মা ও বোনদের অনেক অনেক শুকরিয়া আদা জানাই যে যাদের প্রচেষ্টায় এই মজলিসকে আমরা আগে বাড়াতে পেরেছি। আসুন আমি আমার মজলিসকে এখানে শেষ করে বাস আখেরি মাওলানা সাহেবকে আমি আপনাদের সামনে পেশ করছি, আপনাদের সামনে বার আসছেন হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা সৈয়দ জাকি হাসান সাহেব ফেডলা মেডিয়া বুরুজ কলিকাতা, তিনি এসেছেন, তাঁর মূল্যবান বক্তব্য আমরা শুনবো তাঁর মুখ থেকে। তাঁকে মেম্বারে আসার জন্য সবাই তিনবার মিলে ঝুলে সালাম।